ব্যক্তিগত উদ্যোগে বামুটিয়ার কালীবাজারে নিয়মিত জীবাণুনাশক স্প্রে ছড়াচ্ছেন খুকন রায় নামে একজন চিকিৎসক। চিকিৎসক খুকন রায়ের পাশে থেকে এই কাজে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন একজন রিকশা চালক যার নাম কৃষ্ণদেব। তাদের এই সামাজিক কর্মসূচিতে খুশি কালীবাজারের লোকজনরা। বামুটিয়ার বসবাসকারী সমাজসেবী হিসেবে পরিচিত ডাক্তার খুকন রায়ের সামান্য প্রচেষ্টায় জীবাণুমুক্ত নির্মল পরিবেশ পাচ্ছে বামুটিয়ার কালীবাজারের লোকজনরা। ডাক্তার খুকন রায় ও বাজারের এক রিকশা চালক কৃষ্ণদেবের যৌথ উদ্যোগে প্রতিদিন সকালে বামুটিয়ার কালীবাজারের আনাচে কানাচে জীবাণুনাশক স্প্রে ছড়ানো হচ্ছে। মহামারী করোনা সংক্রমণ যখন চারিদিকে ছড়িয়ে পড়ছে তখন এর থেকে কিছু পরিত্রাণ পেতে প্রশাসনের নিজস্ব উদ্যোগে প্রতিটি জনবহুল এলাকাকে স্যানিটাইজ করা হচ্ছে। সেরকমভাবে করোনা সংক্রমণের কোনো ছায়া যেন সদর উত্তরের একটি বড় মাপের বাজার কালীবাজারে না পড়ে সে চিন্তাভাবনাকে সামনে রেখে ডাক্তার খুকন রায় নিজ হাতে স্যানিটাইজার তৈরি করে কৃষ্ণদেব নামে এক ব্যক্তির মাধ্যমে পুরো কালীবাজার এরিয়াতে স্প্রে করাচ্ছেন। আমি যখন করোনা আক্রমণ চীনে শুরু হয়েছে তারপরে যখন ভারতবর্ষে পড়ছে তখন আমি দেখলাম যে না, যে কোনো ভাইরাস ব্যাকটেরিয়া যা আছে তার স্যানিটাইজারের মাধ্যমে অন্তত যদি প্রথমে আমি আমার ঘর, তারপর আমার পারিপার্শ্বিক এরিয়া যতটুকু আমার পক্ষে সম্ভব সেইটুকু দিয়ে যাতে স্যানিটাইজেশন হয় তার জন্য আমি চেষ্টা করছি যে বাজারটা স্যানিটাইজেশন করা। আমার নাম শ্রী কৃষ্ণদেব, আমি একটা রিক্সা চালাই। কিন্তু এই করোনা ভাইরাস যখন শুরু হয়েছে গত চৈত্র মাস থেকে, এই চৈত্র মাসের বাংলা 28 তারিখ থেকে আমি শুরু করছি এই কালীবাজারে এই আমি স্প্রে করা। কিন্তু আমার স্প্রে করার যে জিনিসপত্র লাগে, একমাত্র খুকন রায় ডাক্তার খুকন রায় ওই লোকটাই আমার এই ওষুধ স্প্রে মেশিন সম্পূর্ণ দিয়ে দিছে। আমি বিনামূল্যে আমি এই বাজারে উঠে আমি এখানে আমি এই ওষুধ দিই। ওনারা দুজনেরই এই সামাজিক কর্মসূচিতে খুশি বাজারের লোকজনরা। ব্যুরো রিপোর্ট, নিউজ মিডিয়া সিটি।